কানাডায় এখন যে হারে ভিজিটর ভিসা নিয়ে এসে মানুষজন থাকছেন বা মানুষজন ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করছেন বা মানুষ কাজ খুঁজছেন বা অনেকে আবার ভিন্ন পন্থায়, তা যেটা অনেকে জানেন যে রিফিউজি ক্লেম করছেন বিভিন্ন পন্থায়, এখন মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষ আসছেন এবং তারা এখানে বিভিন্নভাবে থাকার চেষ্টা করছেন। এটা যে সব অবৈধভাবে অবৈধ পন্থে হচ্ছে তা না, তবে কাজটা আগে যেরকম অর্থাৎ সিচুয়েশন ছিল, আমি বলবো যে কোভিড এর আগে সেরকম না। এখন কেন সেটা হচ্ছে এটা অনেকের মনে একটা প্রশ্ন। আপনারা জানেন অর্থনীতির একটা নিয়ম হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা এবং যোগান দুইটা সমান্তরালভাবে চলে। তার মানে আমি বলতে চাচ্ছি একটা চাহিদা আছে, কানাডার একটা চাহিদা আছে। প্রথমত চাহিদা হচ্ছে তাদের লেবার শর্টেজ, তাদের অনেক সেক্টরে অনেক ধরনের ওয়ার্কার দরকার, সেগুলো তাদের নাই। এর আগের কয়েকটা ভিডিওতে আমি অবশ্য শেয়ার করেছি যে এখানে স্বাস্থ্য খাতে যেমন নার্সিং, প্যারামেডিক, পিএসডাব্লিউ এ ধরনের অনেক জবের জন্য এখন লোক খোঁজা হচ্ছে, কারণ কোভিডের পরে এই সমস্ত সেক্টরে অনেক লোক রিজাইন দিয়েছে এবং অনেকে এরপরে আর আসে নাই, এখন নতুন লোকদের দরকার। এটা একটা বিষয়। এবং অন্যান্য ক্ষেত্রে যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে বা বিভিন্ন কৃষি ক্ষেত্রে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য লোক দরকার। তো আপনারা হয়তো অনেকে জানেন ক্যানাডা ইমিগ্রেশনের জন্য যে সমস্ত স্টেপ নেয় তার মধ্যে একটা জিনিস হচ্ছে তাদের অর্থনৈতিক উন্নয়ন, এই খাতটা তারা সবচেয়ে বড় করে দেখে। এই অর্থনৈতিক উন্নয়নের জন্য ইমিগ্রেশনের জন্য এনকারেজ করে। এখন মানুষ যখন ভিসিটে ভিসে আসছে এবং এই সমস্ত সুযোগগুলো কাজে লাগাচ্ছে, এটা কানাডা সরকার জানে, কারণ কোভিডের পরে তারা একটা সুযোগ করে দিয়েছে যারা ভিজিটর ভিসা নিয়ে আসছে, যদি তারা কাজ করতে চায় তারা পারবে, এবং সে ওয়ার্ক পারমিট নেওয়া বা কাজের কাজ খোঁজা বা কাজে এঙ্গেজ হওয়া এ ধরনের তারা সুযোগ দিচ্ছে। আপনারা জানেন হয়তো অনেকে কানাডা কিন্তু রিসেশন চলছে, অর্থাৎ মূল্যস্ফীতি বলেন, ইনফ্লেশন বলে সেটা চলছে। সব কিছু মিলিয়ে এখানে একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ আছে যেখানে মানুষজন ভিজিটর ভিসা নিয়ে এখানে এসে থাকতে পারছে, কাজ করতে পারছে এবং চিরস্থায়ীভাবে থাকার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো এটা এটা হচ্ছে কানাডার দিক, এটা এই ব্যাপারে বিস্তারিত হয়তো পরে আরও বলা যাবে। বাংলাদেশের সেখানে কোন দিকটা এমন পরিস্থিতি সৃষ্টি করলো যেখানে মানুষজন আসছে অনেকে এবং এসে এখানে বিভিন্নভাবে থাকার সুযোগও পাচ্ছে। অর্থনৈতিক ব্যাপারটা তো আছে, রাজনৈতিক একটা বিষয় আছে এখানে কাজ করে, সে রাজনৈতিক বিষয়টা দুই দেশেরই আছে। কানাডার সেটা আগে বলি, কানাডার হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন এই বর্তমান যে ট্রুডোর গভর্নমেন্ট, লিবারেল গভর্নমেন্ট, লিবারেলরা কিন্তু আপনার স্বাভাবিকভাবে যারা ইমিগ্রেন্ট আছে তাদের পক্ষে এবং সেটা অনেক আগে থেকে তাদের পক্ষে। তো ট্রুডো সরকার এই সুযোগটা কাজে লাগিয়েছে এবং এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু তারা পরপর কয়েক টার্ম ক্ষমতায়, তিন টার্ম ক্ষমতায়, তো অনেক বছর, এবং ম্যাক্সিমামে কিন্তু এই প্রত্যেকবারে দেখা যায় যে এই সরকার সে মিগ্রেন্টদের কাজে লাগায় ভোটার হিসাবে, ভোট ব্যাংক হিসাবে, যেটা আমরা জানি প্রত্যেকবারে সে যে কাজে লাগে। তো এখনো যেটা তারা অনেক ইমিগ্রেন্ট আনছে তাদেরকে থাকার ব্যবস্থা করছে, এটারও পিছনে রাজনৈতিক কারণ হচ্ছে এটাই, তাদের সামনে ইলেকশনে কাজে লাগানো। তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা পলিটিক্যাল স্টেপ এই সরকারের, যেটা পরবর্তীতে হয়তো নাও থাকতে পারে। এই জন্য অনেকে যে এই সরকার থাকতে থাকতে এখানে এসে পিআর হওয়া বা সিটিজেন হওয়া বা এখানে চিরস্থায়ী হওয়া বা কাজ 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 করা এ ধরনের সুযোগগুলো খুঁজছে। এবং আরেকটা বিশাল দিক হচ্ছে যে এই বাংলাদেশের দিক, বাংলাদেশের দিক কোনটা, যে বিশাল দিক হচ্ছে যে অ্যাসাইলেম সিক করছে বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছে, সেটাও একটা দিক। এখন মানুষ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে বা অ্যাসাইলেম সিক করে বা রিফিউজ ক্লেম করে কখন, মূল যে প্রধান কথা হচ্ছে যে রিফিউজি প্রোটেকশন যেটা বলে, ওরা সেই রিফিউজি প্রোটেকশনটা দেয় কখন, যখন কোনো দেশে যুদ্ধ পরিস্থিতি বা কোনো দেশে বিরূপ পরিস্থিতি বা কোনো দেশে আর সেই মানুষটা ফেরত যেতে চায় না, তখনই তাদেরকে তারা অ্যাসাইলেম বা রিফিউজি হিসেবে প্রোটেকশন দেয়। তো বাংলাদেশের মানুষ কেন এই সুযোগটা এখন নিচ্ছে, অ্যাসাইলেম সিক করছে বেশি, রিফিউজ ক্লেম করছে বেশি, বা কোন গ্রাউন্ডে করছে, সেটার কারণ হচ্ছে
মানুষজন তো এমনিতে এখানে থাকতে চাচ্ছে, সেটা আর বিভিন্ন কারণ দেখিয়ে থাকার চেষ্টা করে। তো এই সুযোগটা কাজে লাগাচ্ছে এই সময় এই কারণে যে আপনারা হয়তো জানেন আমেরিকা কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের মানবাধিকার নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে, বিভিন্নভাবে তারা সরাসরি হস্তক্ষেপ করছে এবং শেষ পর্যন্ত কিন্তু তারা ইলেকশনটা ঠেকাতে পারেনি, ইলেকশন হলো কিন্তু ওদের দৃষ্টিভঙ্গি এখনও সেরকম পরিবর্তন হয়নি। এবং সেম কানাডারও, কারণ আমেরিকা এবং কানাডা উত্তর আমেরিকার দুইটা দেশ, ভাতৃপ্রতিম দেশ, তারা সব কিছুই প্রায় শেয়ার করে, সমান শেয়ার করে, আমেরিকা যেটা বলে কানাডাও সেটা। এক্ষেত্রে আমেরিকা কানাডারও দৃষ্টিভঙ্গি সেরকম। তো রাজ্যে মানুষ যখন এখানে অ্যাসাইলেন সিক করছে বা রিফিউজ ক্লেম করছে, তখন তারা সেটাকে যে উড়িয়ে দিচ্ছে না একেবারে, জিনিসটা রুল আউট করছে না, যদিও সবার ক্ষেত্রে কেসটা সমান না, কিন্তু এই একটা দিক মানুষ কাজে লাগাচ্ছে। এবং কানাডা সরকারও এটা, এই জিনিসটা দেখছে যে তারাও সেটা, কারণ তাদের কাছে যে ডাটাবেজ আছে, যে তথ্য আছে, সেগুলা এই যারা বলছে যে ওখানে তাদের ফিরে যাওয়ার সম্ভাবনা নেই, ফিরে গেলে তাদের ক্ষতি হবে, সেটাকে তারা একদম উড়িয়ে দিচ্ছে না। এই ইস্যুটা এখন বর্তমানে কাজে লাগাচ্ছে মানুষজন, এবং এটা সত্য মিথ্যে আমি বলবো না, কিন্তু এই সিচুয়েশনটা মানুষ এখন কাজে লাগাচ্ছে। এবং আমি অনেকের সাথে এখানে কথা বলে যেটা জেনেছি, তারা এই জিনিসটা সেখানে যখন কেস ফাইল করছে, তারা সেটাকে সেটাকে পুট আপ করছে, সেটাকে দিচ্ছে। তো দিস ইজ দ্য সিচুয়েশন। তো এখন এই সিচুয়েশনে মানুষজন এখানে বিভিন্নভাবে এখানে থাকার চেষ্টা করছে, এবং এই পরিস্থিতি কানাডার যে বর্তমান সরকার থাকা পর্যন্ত হয়তো থাকবে, কিন্তু এই সরকার না, যদি নেক্সট টাইমে অন্য সরকার আসে, হয়তো এই পরিস্থিতি নাও থাকতে পারে। যদিও বাংলাদেশ সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি একই থাকবে, কিন্তু এই এখন কানাডার যে রাজনৈতিক তাদের একটা যে স্ট্যান্ড আছে, সেটা হয়তো নাও থাকতে পারে। তো আমি আশা করি জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, আপনারা নিচে লিখতে পারেন, আমি আপনাদের সেটা জানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।